অর্থ সংকটত মহানগর আরক্ষী দিবলৈ আছে প্রায় 11 কোটি টাকা। চুক্তিবদ্ধ পেট্রোল ডিপুয়ে বন্ধ করিলে আরক্ষীর ইন্ধন যোগান। 4-5 মাহে অনাদায় ধনের বাবেই বন্ধ করা হল পেট্রোল ডিজেলর যোগান। গুয়াহাটী আরক্ষীর দুরবস্থা। কর্তব্যরত বাহনত তেল ভরাবলে গৈ বিমুখ আরক্ষীর বাহন। আরক্ষীর বাহনত তেল নিদিলে চুক্তিবদ্ধ তেল ডিপুয়ে। চুক্তিবদ্ধ পেট্রোল ডিপুয়ে তেল নিদিয়ার ঘটনা এয়াই প্রথম নহয়। পূর্বেও বহুবার দিবলৈ থকা টাকা নিদিয়ার বাবেই এইদরে ডিপুর কর্তৃপক্ষই গুয়াহাটী আরক্ষীক বন্ধ করে দিছিল ইন্ধনের যোগান। 2 দিন ধরেই বন্ধ ইন্ধনের যোগান। নিজের টকারেই তেল ভরাই চলবলগা হয়েছে গুয়াহাটী আরক্ষী। তেল ডিপুর কর্তৃপক্ষই ইন্ধনের যোগান বন্ধ করে দিয়ার বাবেই নিজের টকারে এতিয়া তেল ভরাই চলাবলগা হয়েছে পেট্রোলিংয়ের বাহনের লগতে আরক্ষীর শীর্ষ বিষয়ার গাড়ি, যার বাবে 2 দিন ধরে সমস্যাত পড়েছে মহানগর আরক্ষী। যুক্ত সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সকল দিকতে উন্নয়ন হওয়া বলে কৈ আছে, সেই সময়তে নিরাপত্তারক্ষীর বাহনত তেল ভরাবলে টকার অভাব হওয়ার ঘটনাক কঠোর ভাষায় সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়াই। মুখ্যমন্ত্রী হিন্দুত্বর চেলেং চাদর গাত মিরেব কৈছে। হিন্দুত্বর চাদর লৈ রাজ্যখনের বিত্তীয় এই ধারাশায়ী হওয়া অবস্থাটুক ঢাকি রাখব বিচারিছে। কিন্তু আজি অতি দুর্ভাগ্য যে নিরাপত্তারক্ষী সকলের গাড়ির তেল ভরাবর কারণে আজি অসমৰ বিত্ত বিভাগে পুঁজি আবন্টন দিব পৰা নাই। ইয়াতকে লাজৰ কথা, ইয়াতকে দুখৰ কথা আৰু ইয়াতকে চিন্তাৰ কথা অসমৰ কাৰণে আৰু কি হ'ব পাৰে? এতিয়া প্ৰশ্ন হয়, কিয় বারে বারে আৰক্ষীৰ এই দুৰৱস্থা হয়? কাৰ গাফিলতিৰ বাবে তেল ডিপুৰ কৰ্তৃপক্ষই বন্ধ কৰিবলৈ বাধ্য হৈছে আৰক্ষীৰ বাহনৰ ইন্ধন যোগান? বিত্ত বিভাগে কিয় মুকলাই দিয়া নাই ধন? ভিডিঅ' জাৰ্নেলিষ্ট প্ৰভাত মাহাতৰ সহযোগত পংকজ মেধিৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।